ডক্টর কাবিল ইসলাম আপনার কাছে আসছি, কিছুটা অপ্রাসঙ্গিক হলো, প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে করছি আমরা, যে আশুরার দিন হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যাটা করা হয়েছিল এর পিছনে তৎকালীন যিনি খলিফা ছিলেন ইয়াজিদ, তাকে শিয়ারা প্রচণ্ড রকম দায়ী করে এবং তাকে কাফের পর্যন্ত সাব্যস্ত করে ফেলে। এবং আমরা দেখি আমাদের সমাজেও যেহেতু বিষাদ সিন্ধুর পাঠক সবচেয়ে বেশি, তারাও ইয়াজিদকে একেবারে মানে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে মানে তাকে চরম একটা অপরাধী হিসাবে গণ্য করে। তো এক্ষেত্রে আসলে ঐতিহাসিকভাবে আমরা যদি দেখতে যাই, সেক্ষেত্রে ইয়াজিদ আসলে কতটুকু দায়ী ছিল হোসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের পিছনে? আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। জাযাকাল্লাহু খাইরান। আসলে বাংলাদেশে আমাদের দেশে একটা দুঃখজনক ঘটনা হলো এই যে যে ইতিহাসগুলি আমরা সাধারণত পড়ি আর কি, বা যেটা প্রচলিত, সেটা কিন্তু যথাযথ সোর্স থেকে মানে একেবারে অথেন্টিক সোর্স থেকে আসা নয়। কারণ আরবিতে যে ইতিহাসগুলি এগুলো দেখা যায় ইংরেজিতে অনুবাদ হয়েছে, আর ইংলিশটা সাধারণত এরা কিন্তু মুসলমানদের বন্ধু নয়, এরা বন্ধুর ছদ্মবেশ ধরে দেখা যাচ্ছে ইতিহাসগুলো রচনা করেছে, অনুবাদের নাম করে এসে এখানে অনেক কিছু বিকৃতি ঘটাই দিয়েছে, শিয়াদের অনেক ইতিহাস জুড়ে দিয়েছে, যোগ করে দিয়েছে। আবার দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ তো আর ইংরেজি অত ভালো পারে না, বোঝে না, যারা বোঝে তারা বোঝে, কিন্তু এই ইংরেজিটি থেকে যারা বাংলা অনুবাদ করেছে তারা আবার ওখানে নিজের মন মতো কিছু রসকস এগুলি জুড়ে দিয়ে দেখা যাচ্ছে ইতিহাসের আসল যে ঘটনা এগুলি কিন্তু নাই। ফলে এখানে একেবারেই যে ইয়াজিদ বিন মুয়াবিয়াকে যে দায়ী করা হয় একেবারে ঢালাওভাবে, এটা মূলত আসলে ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত নয়। কারণ আমরা ওখানে দেখি যে ওখানে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার ব্যাপারে যে বেশি ভূমিকা পালন করেছিল, প্রধান ভূমিকায় ছিল, সে ছিল ওই কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদি সেখানে তখন যে সেনাপতি ছিল ওমর বিন সাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি সেনাপতি একটু দেখেছিলেন যে ওমর বিন ওবায়দুল্লাহ বিন জিয়াদ দেখলো যে ওমর বিন সাদ হয়তো আমাদের নির্দেশ নাও মানতে পারে, তখন সে শিমার বিন জুল জাওশান ওনাকে পাঠালেন যে তুমি যাও সেনাপতিকে বলো, সে যদি মানে আমাদের কথা না শুনে বা সে যদি বিপরীত কিছু করতে চায় তাহলে তাকে তুমি হটিয়ে দেবে আর তুমি সেখানে দায়িত্ব নিয়ে তুমি আমার এই দায়িত্ব পালন করবে। সে দায়িত্বটা কি ছিল? যখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু এখানে, মূলত তিনি কিন্তু আসলে ইয়াজিদের সাথে কোনো সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য আসেননি, কোনো যুদ্ধ করতে আসেননি, কিছুই করতে আসেননি, বরং কুফার জনগণের পক্ষ থেকে 150টা চিঠি তিনি পেয়েছিলেন যে আপনি কুফাতে আসেন, আসলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনাকে নেতা মেনে নেব। তো এই বশ্যতা স্বীকার করার জন্য, আনুগত্য করার জন্য তাকে কিন্তু ডেকেছিল। সর্বশেষ যখন তিনি হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল এর চিঠি তিনি পেলেন, তখন তিনি বিশ্বাস করে মনে করলেন যে ঠিক আছে তাহলে আমি কুফাতে যাই। যদিও সে সময় বেঁচে থাকা চারজন সাহাবি আবদুল্লাহ বিন জুবায়ের, আবদুল্লাহ বিন আব্বাস, ওনারা কিন্তু নিষেধ করেছিলেন যে আপনি ওখানে যাবেন না, কিন্তু উনি মনে করলেন যে আমি তো আসলে ওখানে কোনো হত্যাকাণ্ড ঘটানো বা ওখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছি না, এত মানুষ যখন চাচ্ছে এত মানুষের চাহিদার প্রেক্ষিতে আমি সেখানে যাই, মূলত এই জন্য তিনি এসেছিলেন। কিন্তু আসার পর সেখানে কুফার যে গভর্নর নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু ছিলেন, নোমান বিন বাশির তিনি বললেন জনগণকে যে দেখো তোমরা হোসাইন রাদিয়াল্লাহু আনহু আসছেন, তিনি ইতিমধ্যে আসার সংবাদটা পেয়ে গেছেন, তা তোমরা যেন কোনো বিশৃঙ্খলা এখানে সৃষ্টি করো না, তোমরা এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কিন্তু দেখা গেল যে ওখানে কুসকৃতের কানভারিতে এই নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুকে, বাশিরকে, গভর্নরকে, তাকে কিন্তু গভর্নর পদ থেকে হটিয়ে দেওয়া হয়। এটা একটা রাজনৈতিক খেলা। তখন বসরার গভর্নর যিনি ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তাকে কিন্তু কুফার এই মানে দায়িত্ব দেওয়া হয়, গভর্নরের দায়িত্ব দেওয়া হয়। এই গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ এসে যখন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর আসার ঘটনার কথা তিনি শুনলেন এবং এই কারবালার কাছাকাছি চলে আসলেন, সেখানে তিনি তার প্রতিরোধ করলেন। তখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনটা প্রস্তাব দিয়েছিলেন যে দেখুন আমি এখানে কোনো রক্তপাত করতে আসিনি, আমার তিনটা, হ্যাঁ, আমি এখানে কিছু করতে আসিনি, আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে প্রথমত হয় আমাকে অন্য কোনো দেশে, অন্য কোনো প্রদেশে চলে যাওয়ার মতো আমাকে অনুমতি দিন, সুযোগ দিন, যদি সেটা না হয় তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলুন, সেটাও যদি না হয় তাহলে আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দিন। তখন এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুচকরি এই বলল, এর আর একজন খায়ের কাজে শিমার বিন জুলজন জাওশান, এ তখন বললো যে না, এই শর্তগুলি
জিয়াদের কাছে যাওয়া মানে ইয়াজিদের কাছে যাওয়ার আগে আগে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে বশ্যতা স্বীকার করতে হবে আপোষহীন তাকে আগে তার কথা মেনে নিতে হবে তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ মনে করল আসল কথা তো ঠিক তাহলে ও আমার আনুগত্য করবে আগে তারপরে প্রয়োজনে ইয়াজিদের কাছে তার এই শর্তগুলি নিয়ে যাওয়া হবে উনি কিন্তু নিয়ে যেতে চাইছিলেন এরপরে সে নির্দেশ দিল যে সেনাপতি ওমর বিন সাদ যদি রাজি না হয় তার সাথে যুদ্ধ করতে তাহলে তুমি এই দায়িত্বটা গ্রহণ করবে এই সিমর তখন সিমর গিয়ে প্রথমে সে তরবারি দ্বারা আঘাত করে এবং তারপরে আরেকজন এসে তাকে বর্শা দ্বারা তার বুকে মারে এবং এভাবে হোসেন রাজিয়াল্লাহু আনহুর শাহাদাত ওখানে সংঘটিত হয় এবং তার মস্তক দেহ থেকে আলাদা করে সেটাকে ইয়াজিদ এর কাছে নিয়ে যাওয়া হয় যখন ইয়াজিদ তিনি এই হোসেন রাজিয়াল্লাহু আনহুর এই ছিন্ন মস্তক তিনি দেখলেন তখন তিনি বলেছিলেন যে দেখো এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের সাথে যদি হোসাইনের কোনো মানে আত্মীয়তার সম্পর্ক থাকতো তার যদি কোনো রক্তের সম্পর্ক থাকতো তাহলে সে অবশ্যই এই কাজটা করতো না এবং সবশেষে সে তখন আল্লাহর কাছে দোয়া করলো এবং আল্লাহর কাছে ঈদ বলে দোয়া করলো যে আল্লাহ তুমি ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তুমি লানত করো অভিসম্পদ করো তার উপর তোমার অভিসম্পদ বর্ষিত হোক কারণ তার সাথে আর ওবায়দুল্লাহ বিন হোসাইনের সাথে যদি কোনো রক্তের সম্পর্ক থাকতো তাহলে সে এই কাজটা করতে পারতো না এবং সে আরো বলল যে আমি এই হোসেন রাজিয়াল্লাহু আনহুর এর হত্যা ব্যতীতই আমি ইরাকবাসীকে আমার বশ্যতা স্বীকার করাতে পারতাম এর জন্য হোসেনকে হত্যা করার দরকার ছিল না এমনকি হোসেন রাজিয়াল্লাহু আনহু ইয়াজিদ সে তার মৃত্যুর আগে আল্লাহর কাছে সে কিন্তু দোয়া করতো কান্নাকাটি করতো এবং সেটা বলতো আল্লাহুম্মা লা তুআখিজনি লিমা লাম উহিব্বুহু হে আল্লাহ আমি যেটা পছন্দ করিনি সে বিষয়ে তুমি আমাকে গ্রেফতার করো না বলা উরিদুহু এবং আমি যেটা করতেও চাইনি অর্থাৎ হোসেনকে হত্যা করার বিষয়টা আমি কিন্তু চাইনি বাট আমি পছন্দও করিনি ওয়াহকুম বাইনি ওয়া বাইন ওবাইদুল্লাহ বিন জিয়াদ আল্লাহ তুমি আমার ব্যাপারে আমার মধ্যে এবং ওবাইদুল্লাহ বিন জিয়াদের মধ্যে যে ঘটনা ঘটে গেছে এ ব্যাপারে তুমিই ফয়সালা করো তাহলে দেখা যায় যে এই যে ঢালাও হবে ইয়াজিদকে যে আসলে দায়ী করা হয় বা তাকেই দোষী করা হয় এটা আসলে ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় মানে এই জন্য মূলত দায়ী ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ আচ্ছা তার দায়টা কি চাপিয়ে দেওয়া হচ্ছে ইয়াজিদের উপর আর এক ধরনের দায়টা চেপে যায় এই কারণে যেহেতু তিনি দায়িত্বশীল ছিলেন উনি খলিফা ইয়াজিদ গভর্নর আর এরপর আরো একটা কথা এখানে চলে আসে সেটা হলো যে খলিফা হিসেবে তিনি গভর্নরের বিচারও তো করতে পারতেন কিন্তু আসলে আমরা রাজনৈতিক বিষয়টা এমন যে সব জিনিস সবসময় ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে ওঠে না ধরেন আলী রাজিয়াল্লাহু যখন খলিফা হন ওসমান রাজিয়াল্লাহুকে শাহাদত করে দেওয়া হলো তো ওসমান রাজিয়াল্লাহুর বিচার তো আলী করতে চেয়েছিলেন কিন্তু সময় সুযোগের অপেক্ষায় ছিলেন সে সুযোগ তার হয়নি এভাবে হয়তো ইয়াজিদের এমন কোনো অপারগতা ছিল অক্ষমতা ছিল যে কারণে তিনি করতে পারেননি এই জন্য দোষটা তার উপর চাপিয়ে যায় বটে কিন্তু ইতিহাস তো প্রমাণ করে না যে এই ব্যাপারে তিনি দায়ী ছিলেন কারণ তার এই কথা প্রমাণ করে যে আমি ইরাকবাসীকে এই হোসাইনের হত্যাকাণ্ড ব্যতীত আমি তাদেরকে আবশ্যকতা স্বীকার করাইতে পারতাম আনুগত্য নিয়ে আসতে পারতাম এটাই প্রমাণ করে যে তিনি এটা চান নাই আরেকটা জিনিস এখানে যোগ করতে পারি যে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু একটা হাদিস যেটা আমরা বুখারিতে পাই বুখারির 2924 নম্বর হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে যে ব্যক্তি প্রথমে রোমকদের রাজধানী বা রোমকদের যেটা বলবো রাজধানী কনস্টান্টিনোপল এইটা অভিযান করবে তাকে সে ক্ষমাপ্রাপ্ত হবে এদের একটা ঘোষণা কিন্তু রাসূল সাল্লাল্লাহু দিয়েছেন আর ইয়াজিদের সেনাপতিত্বে কিন্তু এই কনস্টান্টিনোপল বিজয় হয় বা প্রথম অভিযান তিনি পরিচালনা করেন তো এই হাদিস থেকে কিন্তু আমরা একটা ইঙ্গিত পাই যে যদিও তার ভুল ছিল রাজনৈতিক কিছু ভুলের কারণে এত বড় একটা ইতিহাস রচিত হয়েছে এই জন্য আমরা আসলে ইয়াজিদকে হয়তো বা রাহিমাহুল্লাহ বলতে চাই না লায়নাহুল্লাহ বলতে চাই না কিছু ভুল ত্রুটি আছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই হাদিস দ্বারা কিছু বোঝা যায় যে যদি তার কিছু ভুল ত্রুটি থাকে হয়তো বা আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন এবং তার আরও একটা জিনিস দেখা যায় যে ইয়াজিদের একটা আংটি ছিল যেটাতে আসলে তিনি লিখে রেখেছিলেন যে আমানতু বিল্লাহিল আজিম তিনি তাহলে স্বীকৃতি দিয়েছেন যে তিনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন মহান আল্লাহর প্রতি যিনি মহান তাহলে এই জিনিসগুলো উপেক্ষা করে আমরা একবার মালউন বলতে পারি না এই মালউন বলে গালি দেওয়াটা অবশ্যই নিশ্চিত বেয়াদবি এবং এটা অন্যায় অপরাধ এটা থেকে আমাদের বিরত থাকা উচিত
অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে বর্তমানে কারবালা সম্পর্কে যে ইতিহাসটা চালু রয়েছে সেটা মূলত বিষাদ সিন্ধু থেকেই প্রচলিত এবং বিষাদ সিন্ধু কখনোই এটা কোনো অথেন্টিক সোর্স থেকে রচিত নয় বরং যিনি এর রচয়িতা মীর মোশাররফ হোসেন তিনি একজন শিয়া আকিদার মানুষ এবং তার রচিত গ্রন্থে বহু বাড়াবাড়ি রয়েছে বহু বিভ্রান্তি রয়েছে সুতরাং বিষাদ সিন্ধু পড়ে আমরা ইসলামের ইতিহাসটাকে বিচার করব না বা কারবালার ঘটনাগুলোকে আমরা বিষাদ সিন্ধুর আলোকে চিন্তা ভাবনা যদি করি নিঃসন্দেহে আমরা ভুলের মধ্যে পতিত হব তো শেখ আপনাকে আন্তরিক ধন্যবাদ বিষয়টা বা ক্লিয়ার করার জন্য বা সঠিক ইতিহাসটা আমাদেরকে জানানোর জন্য